সমস্যা যেন জেঁকে বসেছে সাভারের ইউপি চেয়ারম্যানদের উপর। চাঁদাবাজি, ধর্ষণ, দুর্নীতি পাশাপাশি এবার ত্রাণের চলও শিশু খাদ্য আত্মসাতের অভিযোগ স্থানীয় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। আমাদের সাভার উপজেলার প্রতিনিধি উজ্জ্বল হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাভারের আশুলিয়া থেকে দুস্থদের জন্য বরাদ্দকৃত 49 বস্তা ত্রাণ, শিশু খাদ্য ও 10 কেজির 52 প্যাকেট ভিজিএফ এর চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পয়লা অক্টোবর রাতে পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট গণবিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের দুইটি কক্ষ থেকে এসব জব্দ করেন সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একরামুল হক। এলাকাবাসীরা অভিযোগ করেন, সরকারি এসব ত্রাণ সামগ্রী আত্মসাতের উদ্দেশ্যেই বিদ্যালয়ের দুটি কক্ষে মজুত করে রাখা হয়েছিল। সময় মতো এসব ত্রাণ সামগ্রী বিতরণ না করে স্বজন প্রীতির মাধ্যমে তারা নিজেদের পছন্দের লোকদের ত্রাণ দিয়েছেন বলে অভিযোগ করেছেন তারা। পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান বলেন, আমাদের ইউনিয়ন পরিষদে কোনো গুদাম না থাকায় ত্রাণ সামগ্রী বিতরণের জন্য আমরা নয়ারহাট গণবিদ্যা পীঠ স্কুলের দুটি কক্ষ ব্যবহার করে থাকি। 49 জন ব্যক্তির লিস্ট করা হলেও তারা সময় মতো ত্রাণ না নিতে আসায় সেগুলো রয়ে গেছে, যার ফরওয়ার্ডিং আমি ইউএনও মহোদয়কে পাঠিয়েছি। এই বিষয়ে প্রশাসন যে সিদ্ধান্ত দিবেন সেটাই আমরা মেনে নিব। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শামিমারা নিপা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত সরকারি ত্রাণ সামগ্রীগুলো জব্দ করা হয়েছে, যেগুলো নির্দিষ্ট সময় বিতরণ করার কথা থাকলেও তারা করেনি। এ বিষয়ে সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।